তুমি যে আজকে অফিসে গিয়া তোমার মানে শিক্ষককে পাইলা, হ্যাঁ, কলিগ হিসেবে, হ্যাঁ, তোমার কেমন অনুভূতি? এটা আমার মানে সুপার আনন্দ লাগছে। আমার কাছে মনে হয়েছে আমার হাতের মতো শক্তি চলে আসছে, নতুন জায়গা তো। এমনি আমি আমার ইয়াতে কাজে তো কনফিডেন্স এর আমার তো অভাব নাই, কিন্তু মেয়ে পাঠানি তো অবশ্য তোমার কনফিডেন্স এর কোনোদিন অভাব ছিল না। যাক, মেয়েরা মেয়েদেরকে আমি পটাই না, মেয়েরা পটার জন্য রেডি হয়ে থাকে, খালি বলে আমাকে পটাও না কেন, পটাও না কেন। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলতেছো আমি তো এটার একজন জলজন্ত প্রমাণ। হ্যাঁ, তো তুমি আমার সাথে চাপাবা যে কত করবা, আট বছর না, তুমিও তো আমাকে, তুমি আমার চার বছর ধরে ঘুরছো আর আমারে বলছো আমাকে কেন পটাও না। আমি তোমাকে ঘুরছি, আমি তাকে মেয়ে, তুমি তো মাটি কেন। আমার আমার ব্রেইনের ভিতরে তো তারপরে বাংলাদেশ এয়ারপোর্টে নাই না, 22 ঘন্টা জার্নি করার পরে না ঘুমায় কে আসছিল মিরপুরে দেখা করতে? আরে ওটা তো আমি না বললাম না, ওটা হলো গিয়ে তুমি, তুমি আমাকে চুম্বকের মতো টানতেছো, আসো আমার সাথে কথা বলো, আমার সাথে দেখা করো। আমি কি করব, আমি বলছি না তুমি আমার ঘন্টা জার্নি করে আমার সাথে দেখা করতে আসো। অবশ্যই, এখন আমার কাছে এইসব বল, তারপর আমাকে ধন্যবাদ দিছো কি কারণে? তুমি কি চাকরি করবা না, তুমি ফ্রিল্যান্স কাজ করবা, আজকে কাজ আছে কালকে টাকা কাজ নাই, আজকে টাকা আছে কালকে টাকা নাই, আজকে খাওয়া আছে কালকে খাওয়া নাই, ফ্রিল্যান্সই করতে হবে, ফিল্মে কাজ করতে হলে। আমি বলতে বলতে ক্লান্ত যে কেন ফিল্মের লাইনে কি মানুষ চাকরি করে না, এটা কেমন কথা, আমাকে ফ্রিল্যান্সেই থাকতে হবে। আচ্ছা নিছি তো চাকরি, তারপরে তো এখন যায় যে তোমার টিচারের কলিগ হিসেবে পাইছো, এখন যে করে আনন্দে কত কত হয়ে ফেসবুক কাইছো আজকে, এখন কে কি না, ওটা তো উনি আমার খুব প্রিয় টিচার ছিলেন। এখন তোমার টিচার কেন চাকরি করতেছে তাহলে? ওনার বয়স 65 হয়ে গেছে, পেনশনের টাইম আমি জানি না, ওনারে তো আর এই লাইনে জিজ্ঞেস করি নাই। তোমার মতো বাউন্ডলে না তো এই কারণে। আমাকে ধন্যবাদ দিছ, আসার সময় স্টারবাকস থেকে একটা কফি আনছো, মানে কি আমি বাউন্ড দিলে তুমি আমাকে এই কথা বললা? এটা যারা তোমার ক্লোজ বন্ধু বান্ধব আছে তারা জানে, আমিও তো একজন ক্লোজ মানুষ। যাই হোক, ধন্যবাদ দিছ আমাকে। আচ্ছা ধন্যবাদ। এই আনন্দের মুহূর্তের সময় আমার কথা মনে পড়ছে না? এই যে তুমি আবারও প্রমাণ করলা যে তুমি বেইমান, আমি কিন্তু অবাক হইনি, তুমি এরকমই। Oh, wow.